আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। আশা করি সবাই খুব ভালো আছো। সবার স্কুলেই মূল্যায়ন পরীক্ষা শুরু হয়ে গেছে, সবাই হয়তো বা দুই তিনটা পরীক্ষা দিয়েও ফেলেছো। আশা করছি সবার কিছুটা হলেও ধারণাও হয়েছে এই পরীক্ষার ব্যাপারে। মূল্যায়ন কীভাবে হচ্ছে এবং কেমন হচ্ছে, টিচাররা তোমাদের কীভাবে মূল্যায়ন করছে এই ব্যাপারে কিছুটা হলেও আইডিয়া হয়েছে। আচ্ছা, তো আজকে আমি তোমাদের ক্লাস সিক্সের স্বাস্থ্য সুরক্ষা এই বিষয়টি নিয়ে, এই বিষয়ের মূল্যায়ন নিয়ে কথা বলবো এবং এই মূল্যায়নের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা একটু দেখে আসি তোমাদের ক্লাস সিক্সের স্বাস্থ্য সুরক্ষায় মূল্যায়নে কী আছে। আচ্ছা, তোমাদের মোট প্রথম দুইটা চ্যাপ্টার থেকে, স্বাস্থ্য সুরক্ষায় প্রথম দুইটা চ্যাপ্টার থেকে মূল্যায়ন হবে। প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে সুস্থ থাকি, আনন্দে থাকি, নিরাপদ থাকি, এবং দ্বিতীয় চ্যাপ্টারের নাম হচ্ছে আমার কৈশোরের যত্ন। এবার আমরা দেখি আমাদের কী কাজগুলো আছে। মোট চারটি ধাপে মূল্যায়ন কাজ সম্পন্ন হবে। আচ্ছা দেখো, প্রথম ধাপে কী বলা আছে। প্রস্তুতি সপ্তাহের প্রথম সেশনে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের মূল্যায়ন শিক্ষার্থীদেরকে সুস্থতার আনন্দ উৎসবের মাধ্যমে অনুষ্ঠিত হবে তার ঘোষণা দিন। কীভাবে পরিচালিত হবে তার নিয়মাবলী শিক্ষার্থীদেরকে জানান। মানে হচ্ছে প্রথমে তোমার উৎসবের দিন কী করতে হবে সেই নিয়মগুলো আর কি এখন বলে দিবে। দেখো, নিজের দৈনন্দিন যত্ন পরিচর্যা, রোগ প্রতিরোধের সাধারণত অভ্যাস চর্চা, নিজের বয়সন্ধিকালীন পরিবর্তন সমূহকে, অর্থাৎ এই সাত দিনে নিজেদের শারীরিক পরিবর্তন যদি থাকে, নিজের অনুভূতির পরিবর্তন পর্যবেক্ষণ করে ব্যক্তিগত তথ্য লিপিবদ্ধ করবে। তাদেরকে বলুন স্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিন তারা যে কাজগুলো করেছে, মানে তোমরা হচ্ছে এই সাত দিন যে কাজগুলো করেছো নিজের শরীরের যত্নের জন্য, তাই যেন তোমাদের খাতার মধ্যে লিপিবদ্ধ করা থাকে। এবার দেখো, বয়সন্ধিকালীন পরিবর্তন সম্পর্কিত তথ্য লিখতে কেউ যদি অস্বস্তি বোধ করতে পারে, তাই তাদেরকে বলুন ব্যক্তিগত তথ্য নিয়ে এই কাজটি তারা এককভাবে করবে। মানে হচ্ছে এই কাজটা তুমি ব্যক্তিগতভাবেও করতে পারো, কার সাথে শেয়ার না করতে চাইলে করার দরকার নেই। তোমরা এটা ব্যক্তিগতভাবে তোমার টিচারের কাছে জমা দিবে। দেখো, যে কাজগুলো করেছে সেগুলোকে পর্যবেক্ষণ করে সাত দিনের কাজগুলো লিপিবদ্ধ করবে, অর্থাৎ তোমাকে সাত দিনের একটা কাজ লিপিবদ্ধ করতে হবে। আচ্ছা, আমরা এই কাজটা দেখব। চলো তাহলে আমরা দেখি সাত দিনে আমাদের কী কাজগুলো আছে, আমরা চলো একবার দেখে আসি। আচ্ছা দেখো, তোমার প্রথম ধাপে কাজ একে কী আছে। যেমন স্বাস্থ্য সুরক্ষায় নিজের দৈনন্দিন যত্ন পরিচর্যা ও রোগ প্রতিরোধের সাধারণ অভ্যাস চর্চা সম্পর্কে লেখো। এটার উত্তর দেখো কী হতে পারে। স্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিন যে কাজগুলো করি তা নিচে দেওয়া হলো। এক, প্রতিদিন অবশ্যই সকালের খাবার সহ পর্যাপ্ত পুষ্টিকর খাবার খাওয়া, খাওয়ার আগে হাত ধোয়া, বাহিরের খোলা ও কৃত্রিম রংযুক্ত খাবার পরিহার করা। চার, দিনে কমপক্ষে 7 থেকে 8 গ্লাস বিশুদ্ধ পানি পান করা। পাঁচ, শরীর বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং কর্মক্ষম থাকার জন্য সুষম খাবার খাওয়া। ৬, প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে এবং সকালে খাবারের পরে দাঁত পরিষ্কার করা। ৭, নিয়মিত শরীর চর্চা ও খেলাধুলা করা। ৮, পর্যাপ্ত ঘুমানো এবং বিশ্রাম নেওয়া। ৯, বেশি রাত না জাগা এবং ভোরে ঘুম থেকে ওঠা। তারপর দেখো, ১০, পচা বাসি খাবার খাবো না। খাবার সংরক্ষণের জন্য খাবারের মান ঠিক থাকে এমন সঠিক পদ্ধতি ব্যবহার করব। ১১, সহজলভ্য সকল সংক্রমণ রোগের টিকা নেব। ১২, টিকা না দেওয়া কুকুর, বিড়াল বা অন্য কোনো বন্য প্রাণীর সংস্পর্শে আসব না। ১৪, নিজে ছোঁয়াচে রোগে আক্রান্ত হলে অবশ্যই অন্যদের থেকে নিজেকে আলাদা রাখব। এই হচ্ছে তোমাদের কাজ প্রথমের উত্তর। তোমরা কিছুটা ধারণা নিতে পারো, এখান থেকে তোমাদের যেটা তোমরা করেছো সেই অনুযায়ী লিখে নেবে। আচ্ছা এবার দেখো দ্বিতীয় ধাপে কী বলা আছে। প্রস্তুতি সপ্তাহের দ্বিতীয় সেশনে তাদের কাজের ব্যক্তিগত অগ্রগতি চেক করুন। প্রথম প্রস্তুতি সেশনের পরে তারা নিজেদের তথ্য ঠিকমতো লিখে রেখেছে কি না যাচাই করে প্রয়োজনীয় ফিডব্যাক দিন। মানে তোমাদেরকে প্রথমে যে কাজটি দিয়েছে সেটা তোমরা ঠিকভাবে করেছো কি না এটা তারা যাচাই করবে এবং ফিডব্যাক দেবে। যেমন কেউ হয়তো দৈনন্দিন পরিচর্যা যত্ন ও পরিচর্যা ও নিজের বয়সন্ধিকালীন পরিবর্তন সমূহের তথ্য লিখেছে, কিন্তু রোগ প্রতিরোধের সাধারণত অভ্যাস চর্চার তথ্যটি বাদ পড়ে গেছে। মানে দুইটা কাজ করেছে, একটা করেনি। তাকে সচেতন করে দিন যে তিনটে ক্ষেত্রে তথ্যগুলো লিপিবদ্ধ করতে হবে, মানে টোটাল কাজটাই তোমাদের করতে হবে, কোনোটা বাদ দেওয়া যাবে না। কারণ স্বাস্থ্য সুরক্ষায় মূল্যায়নের দিন সুস্থতার আনন্দ উৎসবে এই বিষয়গুলো নিয়ে কাজ করব। মানে এই বিষয়গুলো নিয়ে তোমাদের কাজ করা হবে, তাই প্রত্যেকটা বিষয় খাতায় লিপিবদ্ধ থাকতে হবে।
এখানে তোমাদের তেমন কোনো কাজ নেই, প্রথম কাজটাই দ্বিতীয় কাজে মূল্যায়ন করবে, মানে তোমরা করেছো কিনা ঠিকঠাকভাবে তা তারা দেখবে। এবার দেখো তৃতীয় ধাপে কি বলা আছে, মূল্যায়ন উৎসবের দিনে শিক্ষার্থীরা দেখো বয়সন্ধিকালীন পরিবর্তন সমূহকে পর্যবেক্ষণ করে যে ব্যক্তিগত তথ্য লিপিবদ্ধ করেছে তা ব্যবহার করে জার্নাল লিখবে এবং জমা দিবে। আচ্ছা, এই জার্নালটা আজকে আমরা দেখে আসি, চলো এখন কিছুটা হলেও তোমরা ধারণা পাবে। আচ্ছা দেখো তৃতীয় ধাপের কাজে কি বলা আছে, বয়সন্ধিকালীন পরিবর্তন সমূহকে পর্যবেক্ষণ করে যে ব্যক্তিগত তথ্য লিপিবদ্ধ করেছে তা ব্যবহার করে জার্নাল লিখবে এবং জমা দিবে। এখন দেখো জার্নালটা আমি তোমাদের দেখাই দিচ্ছি নমুনা হিসাবে, তোমরা একটু দেখে নাও কিছুটা ধারণা নেওয়ার জন্য। ফার্স্টে তারিখ দিবে, যেই তারিখে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেই তারিখ দিবে। তারপর লিখবে আজ আমার জার্নালের নিজের শারীরিক অনুভূতির পরিবর্তন এবং অভিজ্ঞতাগুলো পর্যবেক্ষণ করব এবং নথিভুক্ত করব। বয়সন্ধিকাল হলো একটি উল্লেখযোগ্য বৃদ্ধি বিকাশের সময়, শারীরিক এবং মানসিক উভয়ভাবেই পর্যবেক্ষণ। দেখো পর্যবেক্ষণে কি বলা আছে, শারীরিক পরিবর্তন, কিশোর কিশোরীদের সাথে আমার মিথস্ক্রিয়া চলাকালীন আমি স্বতন্ত্র শারীরিক পরিবর্তন লক্ষ্য করেছি যা এই পর্যায়ের বৈশিষ্ট্য। শরীরের আকৃতি এবং অনুপাতের পরিবর্তনের সাথে উচ্চতায় একটি উল্লেখযোগ্য বৃদ্ধি পাওয়া যায়। অনেক কিশোর কিশোরী তাদের চেহারা সম্পর্কে আরও সচেতন হয়ে উঠেছে, ব্রণ শরীরের চিত্র সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে এবং পোশাকের বিভিন্ন শৈলী নিয়ে পরীক্ষা করেছে। দেখো আবেগগুলো উচ্চতর এবং দ্রুত ওঠানামা করছে বলে মনে হচ্ছে, আমি প্রায়ই মেজাজের পরিবর্তন অনুভব করে আনন্দ এবং উৎসাহের মুহূর্ত থেকে হতাশা এবং বিরক্তির দিকে দোলা দেয়। এই মানসিক পরিবর্তনগুলোকে হরমোনের ওঠানামা, পরিচয় এবং সম্পর্কে নেভিগেট করার চ্যালেঞ্জগুলোর জন্য দায়ী করা যেতে পারে। দেখো স্বাধীনতা চাওয়া, আমার মধ্যে স্বাধীনতার তীব্র আকাঙ্ক্ষা লক্ষ্য করেছি, সিদ্ধান্ত গ্রহণের জন্য আরও স্বায়ত্ত শাসনের জন্য চেষ্টা করেছি এবং মতামত প্রকাশে আরও দৃঢ় হয়ে উঠি। নতুন অভিজ্ঞতা অন্বেষণ করতে, ঝুঁকি নিতে এবং কর্তৃত্বকে চ্যালেঞ্জ করতে আগ্রহী হয়ে উঠি। সমবয়সীদের প্রভাব, কিশোর কিশোরীদের জীবনে সমবয়সীদের প্রভাব স্পষ্ট, তারা তাদের বন্ধুদের কাছ থেকে বৈধতা এবং গ্রহণযোগ্যতা চায়, প্রায় একই ধরনের আচরণ শৈলী এবং আগ্রহ গ্রহণ করে। এই প্রভাব ইতিবাচক এবং নেতিবাচক উভয়ই হতে পারে, তাদের পছন্দ মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গি গঠন করে। দেখো জ্ঞানীয় বিকাশ, আমার মধ্যে বিমূর্ত চিন্তাভাবনা এবং যুক্তির জন্য একটি বর্ধিত ক্ষমতা লক্ষ্য করেছি, গভীর আলোচনা জড়িত জটিল ধারণাগুলো অন্বেষণ করা এবং চারপাশের বিষয়কে প্রশ্ন করা শুরু করি, এটি চিন্তার দক্ষতার বিকাশে অবদান রাখে। তো এটাই হচ্ছে তোমাদের জার্নাল। এবার চলো আমরা পরবর্তী দেখে আসি আমাদের কী আছে। আচ্ছা দেখো তৃতীয় ধাপে তোমাদের দ্বিতীয় কাজটা কী বলা আছে, নিজের দৈনন্দিন যত্ন ও হচ্ছে নিজের দৈনন্দিন যত্ন পরিচর্যা রোগ প্রতিরোধের সাধারণত অভ্যাস চর্চার যে কাজগুলো তারা লিপিবদ্ধ করেছে সে তথ্য ব্যবহার করে তারা কী কী অভ্যাস চর্চা করেছে এবং কী কী করছে না, কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তা নিয়ে দলগত পর্যালোচনা ও বিশ্লেষণ করবে। আচ্ছা চলো তো এটাই আমরা দেখে আসি। আচ্ছা দেখো দ্বিতীয় ধাপে কাজ দুয়ে কী বলা আছে, নিজের দৈনন্দিন যত্ন ও পরিচর্যা রোগ প্রতিরোধের সাধারণত অভ্যাস চর্চার যে কাজগুলো তারা লিপিবদ্ধ করেছে সে তথ্য ব্যবহার করে তারা কী কী অভ্যাস চর্চা করেছে, কী কী করছে না এবং কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তা নিয়ে দলগত পর্যালোচনা ও বিশ্লেষণ করবে। উত্তর হলো তারা যেই অভ্যাসগুলো করেছে তা নিচে দেওয়া হলো। দেখো খাওয়ার আগে হাত ধোয়া, দুই প্রতিদিন অবশ্যই সকালের খাবার সহ পর্যাপ্ত পুষ্টিকর খাবার খাওয়া, তিন দিনে কমপক্ষে 7 থেকে 8 গ্লাস বিশুদ্ধ পানি পান করা, চার শরীর বৃদ্ধি রোগ প্রতিরোধ এবং কর্মক্ষম থাকার জন্য সুষম খাবার খাওয়া, পাঁচ প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে এবং সকালে খাবারের পরে দাঁত পরিষ্কার করা, ছয় নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করা, সাত পর্যাপ্ত ঘুমানো এবং বিশ্রাম নেওয়া। এবার দেখো তারা যে কাজগুলো করেনি সেগুলো হলো, 1 নম্বর বেশি রাত না জাগা, বাইরের খোলা ও কৃত্রিম রংযুক্ত খাবার পরিহার করা, পচা বাসি খাবার খাবো না, সহজলভ্য সকল সংক্রমণ রোগের টিকা নেব, টিকা না দেওয়া কুকুর বিড়াল বা অন্য কোনো বন্য প্রাণীর সংস্পর্শে আসবো না, ছোঁয়াচে রোগে আক্রান্ত কোনো ব্যক্তির সংস্পর্শে যাওয়া থেকে বিরত থাকব, সাত নিজে ছোঁয়াচে রোগে আক্রান্ত হলে অবশ্যই অন্যদের থেকে নিজেকে আলাদা রাখবো। তারপর দেখো যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি তা নিয়ে দলগত পর্যালোচনা ও বিশ্লেষণ। দেখো স্বাস্থ্য সুরক্ষায় নিয়মগুলো মেনে চলতে প্রথম কিছুদিন কষ্ট হয়েছিল, কিন্তু 2-3 দিন যাওয়ার পরই আমি স্বাস্থ্য সুরক্ষার সাথে সম্পর্কিত অভ্যাস ও চর্চাগুলো আয়ত্ত করেছি,
কারণ স্বাস্থ্য সুরক্ষার নিয়মগুলো মেনে চলার উপকারিতা আমাকে অনুপ্রাণিত করেছে। এখানে হচ্ছে যে আমি তোমাদেরকে এমনি একটা আইডিয়া দিলাম, ধারণা দিলাম, কিন্তু তোমরা হচ্ছে যে এখান থেকে তোমরা যে কাজগুলো করেছো এবং যে কাজগুলো করনি এবং কাজগুলো করতে গিয়ে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছো, কী কী সমস্যা হয়েছে, সব অনুভূতিগুলো এভাবে এই স্টাইলে লিখে নেবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আসো দেখি আর কী কী বলা আছে। আচ্ছা, এখানে দেওয়া আছে, দেখো তৃতীয় ধাপের কাজ তিনে দেওয়া আছে, তারা যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়েছে তা মোকাবেলার উপায় অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করবে। মানে তৃতীয় ধাপে তোমাদের কোনো কাজ করতে হবে না, শুধু মানে যে কাজগুলো যেই অভিজ্ঞতার মধ্য দিয়ে তুমি গেছো সেটা টিচারের সামনে উপস্থাপন করতে হবে। তোমাকে অভিনয়ের মাধ্যমে বোঝাতে হবে যে তুমি এই এই সমস্যায় সমাধান মানে এই সমস্যাগুলোতে পড়েছো বা অভিনয়ের মাধ্যমে তা হচ্ছে উপস্থাপন করবে। আচ্ছা দেখো, এখানে হচ্ছে তোমাদেরকে একটা প্রশ্ন করেছিল, সাত দিনে নিজেদের শারীরিক পরিবর্তন যদি থাকে এবং নিজের অনুভূতি পরিবর্তন পর্যবেক্ষণ করে ব্যক্তিগত তথ্য লিপিবদ্ধ করবে, আগামী সাত দিনে যদি কারো কোনো পরিবর্তন থেকে থাকে তাহলে ওইটা লিপিবদ্ধ করবে এবং অনুভূতি প্রকাশ করবে, আর যদি কোনো সমস্যা কারো না হয়ে থাকে তাহলে ওটা লিপিবদ্ধ করার দরকার নাই। এখন আমরা একটু দেখে আসি যাদের আর কি সমস্যা হয়েছে তারা কীভাবে লিখবে। আচ্ছা চলো এবার দেখি, নিজের বয়সন্তীকালীন পরিবর্তন সমূহকে, অর্থাৎ এই সাত দিনে নিজের শারীরিক পরিবর্তন যদি থাকে এবং নিজের অনুভূতি পরিবর্তন পর্যবেক্ষণ করো, করে ব্যক্তিগত তথ্য লিপিবদ্ধ করো। দেখো এরকমভাবে উত্তরটা লিখবে তোমরা, বয়সন্তীকালে শারীরিক পরিবর্তন নিম্নরূপ, এক ওজন বাড়ে, দুই শরীর দৃঢ় হয়, তিন মুখমণ্ডলে ব্রণ হয়, চার কণ্ঠস্বরেও কিছুটা পরিবর্তন আসে, পাঁচ ত্বকেও কিছুটা পরিবর্তন আসে। এবার দেখো বয়সন্ধিকালে মানসিক পরিবর্তন সমূহ নিম্নরূপ, এক নিকটজনের মনোযোগ যত্ন ও ভালোবাসা পাওয়ার ইচ্ছা তীব্র হয়, দুই একজন আলাদা মানুষ হিসেবে নিজেকে ব্যক্তি পরিচয়ের ধারণা তৈরি হয়, তিন আবেগ প্রবণতা বাড়ে, চার নানা ধরনের দ্বিধাদ্বন্দ্ব অস্থিরতা কাজ করে এই সময়, পাঁচ সামাজিক কর্মকাণ্ডে আগ্রহ ও সহযোগিতামূলক মনোভাব বাড়ে। এই হচ্ছে তোমাদের শারীরিক এবং মানসিক অনুভূতির পর্যবেক্ষণ, এখান থেকে তোমরা ধারণা নিয়ে নেবে। মূল্যায়নের দিন তোমাদের কাজ তিনে কী বলা আছে, সংখ্যা অনুপাতে শিক্ষার্থীদেরকে দলে ভাগ করে দিন। এবার দৈনন্দিন যে কাজগুলো গত সাত দিনে তারা লিপিবদ্ধ করেছে শ্রেণীকক্ষে তা বিশ্লেষণ করে বলুন এবং তারা কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। একটু আগে তোমাদেরকে যেটা দেখালাম কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে ওইটা লিপিবদ্ধ করবে এবং তা বের করতে বলুন। এর মধ্য থেকে ভূমিকা অভিনয়ের জন্য একটি বাছাই করতে বলুন, মানে তোমরা যেসব সমস্যার মানে সম্মুখীন হয়েছ সেখান থেকে যে কোনো একটা অভিনয় করে তোমাদের দেখাতে হবে। তারপর দেখো কাজ চারে কী বলছে, এবার এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তারা কী করতে পারে তাও ভূমিকা অভিনয়ের মাধ্যমে দেখানোর জন্য প্রস্তুতি নিতে 20 মিনিট সময় দিবে। কত মিনিট দিবে? 20 মিনিট সময় দিবে তোমাদের এই অভিনয় করার জন্য। তারপর দেখো কাজ পাঁচ কী বলছে, প্রস্তুতি শেষে প্রতিটি দলকে 3 থেকে 5 মিনিট সময় ভূমিকা অভিনয় করে দেখাতে বলুন। 20 মিনিট তোমরা হচ্ছে প্র্যাকটিসের জন্য সময় পাবে এবং 3 থেকে 5 মিনিট হচ্ছে তোমাদেরকে এই অভিনয়টা করে দেখাতে হবে টিচারের সামনে। অভিনয় শেষে অন্য দলের শিক্ষার্থীদের কাছ থেকে ফিডব্যাক নিন। অভিনয় শেষে তোমাদের অন্য ক্লাসের শিক্ষার্থীরা এসে তোমাদেরকে আর কি ফিডব্যাক দেবে, মন্তব্য করবে ভালো হয়েছে কি না বা খারাপ হয়েছে কি না। এই এরপর দেখো বরাবরের মতোই, এখানে আগের মতোই সিস্টেম তোমাদের হচ্ছে যে কাজগুলো সে পুরোপুরিভাবে করবে তাকে ত্রিভুজ দেওয়া হবে, যে আংশিক করবে তাকে বৃত্ত, এবং যে মোটামুটি করবে বা করবে না তাদেরকে হচ্ছে চতুর্ভুজ। এভাবে হচ্ছে টোটাল মূল্যায়নটা করা হবে। এখানে আর তোমাদের তেমন কাজ নেই, এগুলো হচ্ছে টিচারদের কাজ। টিচাররা তোমাদের কীভাবে মূল্যায়ন করবে, কোন কোন কাজের জন্য কী কী মূল্যায়ন করবে, কোন চিহ্ন দিবে, এটা হচ্ছে টিচারদের কাজ। তো আশা করছি সবাই ক্লাসটি ঠিকমতো বুঝতে পেরেছ, কিছুটা হলেও কারো ধারণা হয়েছে বা কিছুটা হলেও কেউ উপকৃত হবে। আর পরীক্ষার আগে অবশ্যই ভিডিওটি পুরোটা দেখে যাবে, তাহলে সহজ হবে তোমাদের জন্য। আশা করি সবাই পরীক্ষার ভালো হবে, সবাই ভালো মতো পরীক্ষা দিবে। শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।